জন্মদিন ওদের আমি খাওয়াবো, আমার নাম বিনোদ, ওদের অবস্থা খারাপ করে দে তবে ছাড়বো। এই বিনোদ, বাইরে লোকদের কাউকে দেখছি না, তাহলে কেউ আসেনি নাকি? তোমার সজুর মজাই মানে আমার দাদু এসে বলছে, বিনোদ হার কাটটা আমার দিয়ে। তারপর না, এটা আমি দিতে পারবো না বাবা,
আজকের ফাটা থানে ফাটা বলি হবে বিরাট ব্যাপার। আর মামা বকবে, একটা ইনকামের ব্যাপার আছে, এটা জমা দিতে মানো। বলছে শোন, তুই যদি না হার কাটিস আমি এক্ষুনি চলে যাবো। আমি হার কাটিনি বলে বাবু তেজ করে চলে গেছে। ওরে বাবা বিনোদ, তুই এত বড় ভুল করতে পারলি? সামান্য হার কাটার জন্য আমার শ্বশুর মশাই বাড়ি থেকে চলে গেল। তা কি হচ্ছে, হার কাটা দিতে হবে? দে বাবা হার কাটতে, আগে দে বাবা দে। না মোরা শ্বশুর মশাই কত গিয়েছে? এখন অনেক দূর চলে গেছে। বাবা দাঁড়াও, এগাও তোমার হার কাট। শুধু বসে বসে আমার কায়দা কথা দেখে যা, ওদের কায়দায় জব্দ করবো। হয় এবারই ওরা থাকবে, না হলে বিনোদ থাকবে। আরে বাবা বল, বাবা কত বাজে সামলাবো। এই তো বাবা, এই সবই এরা। তোমার কাছে আমি কি বলি বাবা? কেন বাবা, কি হয়েছে কি বল। দাদু বলছে দেখ বাবা, জামাই তোর যদি টাকা লাগে সামনে সপ্তাহে দেবো। এ সপ্তাহে হাতটা বড্ড খারাপ। ছাড়াই তুই এখন দিস তো ভালো, না হলে হার কাটার ভেতরে ঢুই কেটে তোর বলি দেবো। মানুষ তো লোক আর মারছে, বলো না বাবা না, একটা সপ্তাহ সময় দে। বলে এই ছাড়া মোটে হবে না, তুই এই হার কাটার ভেতরে মাথা ঢুই কেটে মাথা ঢুকোই না। বলে পিছন ভাই ছুটেছে আর দাদু হুন্ডিকে পাক খেয়ে ছুটছে। এ বাবা বিরোধ, তুই একটা কাজ করতে পারি? হ্যাঁ, তোর কাতো আছে আমার কাছে, তোর কাতো আছে আমার কাছে, তোর কাতো বাবা না, তোর মামার কেটে ফাঁক করে দেবো। ও মামিমা বাবা কায়দাটা দেখে যাও, ওদের অবস্থা জাম করে দে তবে ছাড়বো। ইয়ার মেরে ইয়ার মেরে ইয়ার শুনে বিচুরায়া মেরে ইয়ার, ইয়ার মেরে ইয়ার মেরে ইয়ার শুনে বিচুরায়া মেরে ইয়ার। দিল তেরে বিনা নেই নেই, দিল তেরে বলা নেই নেই, আব কি খাই কত। ইয়ার মেরে ইয়ার মেরে ইয়ার শুনে বিচুরায়া মেরে ইয়ার, ইয়ার মেরে ইয়ার মেরে ইয়ার শুনে বিচুরায়া মেরে ইয়ার। দাদু আরে বাপুরে, এই নাও তোমার হার কাট। এই হার কাটে বলি হবে আমারই মামা, আর কাটা নিয়ে দাঁড়িয়ে আছে আমার মামিমা। দাদু আমার মামি দশ ভুজা ছেঁচেছে, মামার ছেড়ে দেবে। হার কাটে বলি হবে আমারই মামা, কাটা নিয়ে দাঁড়িয়ে আছে আমার মামিমা। ওই কথা শোনার পরে কাটা শিখেছি, ওই কথা শোনার পরে কাটা শিখেছি। মৌচাকে 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 ঢিল মেরে ক্ষতি করেছি, বাঁধ ভেঙে নানা জল ঢুকে দিয়েছি। পাত ভেঙে নোনা জলে ঢুকে দিয়েছি। হার কাটে বলি হবে আমারই মামা, কাটা নিয়ে দাঁড়িয়ে আছে আমার মামিমা। হার কাটে বলি হবে আমারই মামা, কাটা নিয়ে দাঁড়িয়ে আছে আমার মামিমা। এই যে এদিকে শোনো, আমি এতক্ষণ পরে বুঝতে পারছি আমাদের সংসারে গন্ডগোলের মূল হচ্ছে তোমার এই ভাঙা। মামিমা তোমার বোঝার ভুল হচ্ছে। আরে বাবা, সংসারে শান্তি ফেরানোর জন্য আমি আছি। কেন? যেমন নোনা জল ঢুকলে আমাদের জায়গা সোনা বলে, আমি যে কাজ করতেছি সোনা ফলবে। ও কি ডেংডা আমি জানি, থাকবে যে কুমিরের জতুনি। চাল গাছে তোতে তুল ফলে না, পাঁচ বরণের আটা লাগলে ছাড়ে না। তুই কি বলছিস? মানে তাল গাছে কোনোদিন তেঁতুল ঝোলে না, আর পাঁচ বরণের আটা লাগলে কাজ দেখে যাবে। ও কি ডেংডা আমি জানি, থাকবে যে কুমিরের জতুনি। চাল গাছে তোতে তুল ফলে না, যেমন গল্প তেমন ফল, যেমন গল্প তেমন ফল। আর লিখছে
হলির ঘটনা মৌচাকে 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 বিনোদনের ক্ষতি করেছে যা কিছু ঘটেছে আমার জন্য ঘটেছে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি তো জানো ছোট্টবেলা বাবা মা মরে যাওয়ার পর মামা বাড়িতে মানুষ, আমার দাদা দিদিমা যখনই মরে গেছে আমার মামা আমাদের কড়া যত্নে রেখেছে। দিদির দিয়ে দেওয়ার পর এক মুহূর্তের জন্য ওরা মনে করেনি দিদির আনার কথা, আমার গাদার মতো শুধু খাটিয়ে চলেছে। আমরা কি বিষয় চেয়েছি আর বিষয় অচয় সম্পত্তি টাকা চেয়েছি, কোনোদিনও চাইনি। আমরা যে ভালোবাসার ভিখারি, এই ভালোবাসা থেকে আমার মামা মামিমা বঞ্চিত করে রেখেছে। এই ভালোবাসার বন্ধন ফিরিয়ে আনার জন্য এই কর্ম করতে বাধ্য হয়েছি, আমার তুমি ক্ষমা করে দিও। সামনে তিনটে মানুষ নিয়ে তুই চলতে পারছিস না, তোর মতো মেয়ে খোঁজে আমার বাবা বলে যাইবি না, আর তোর বাড়িতে করে দিনে আসবি না। আয় দাদু ভাই, তুই আমার বাড়ি যাবি আর তোর জন্য আমার ঘরে তোর খোলা যাবি। দাদু আমি কিন্তু এবারে ঘন যাবো, ভালো মন্দ খাবো। ও দাদু তুমি বয়স্ক হয়ে গেছো, যখন হার কাটটা নিয়ে যাও। বাবা তুমি যাও না। দেখ বাবা বিনোদ, জানি এই সংসারে গন্ডগোল বাঁধার মালিক হচ্ছে এই তোর মামি মা, তো আজ থেকে তুই আমার ভাগ্য নয় ছেলের মতো আমার বাড়িতে থাকবি বাবা। আমি তাই তো বলি, মা মরে গেলে কি হবে, আমার মামা মেঝে আছে, আমার মামা তো মার মতো ভালোবাসে। বাবা বিনোদ আমি এক্ষুনি যাবো তোর দিদিকে আনতে। আমার ভান্না নিয়ে আসবে? হ্যাঁ ওর নিয়ে আসবে, আমি শুধু গালে টবাস টবাস করে চুম খাও। ঠিক আছে বাবা তাই যাচ্ছি। মামা দেরি করুনি, ঝপ করে দাও। আর এই দেখ কাল লাগেনি ভাঙনি রেড়ে তোর ব্যবস্থা আমি করে দেবো, পাটি চড় মেরে পাটি পুরো লোল করে। দেখ বাবা বিনোদ, আমি জানি আমি জানি আমি তোর প্রতি যা অন্যায় করছি ক্ষমার অযোগ্য। পাস না বাবা, পাস না তোর মামিমাকে ক্ষমা করে দিতে। মামিমা গো, পুকুরের জল শেষ হয়ে যায়, মায়েদের চোখের জল কোনোদিন শেষ হয় না। বাবা নারী জাতি মায়ের জাতি, এরা তো ভালোবাসার ভিখারি, তুমি সেই ভালোবাসা থেকে কিভাবে বঞ্চিত করলে আমায়। কোথায় আজ তোমার নতুন গল্প শোনায়, কোথায় কোন এক গায়ের বধু কথা তোমার শোনায়, শোনো রূপ কথা নয় সে নয় জীবনে মধু মাছে কুচুম গেনা যাত ঝিচির বেজা তাই শোনাই শোনো কোন এক গায়ের বধু কথা তোমার শোনায়, শোনো কোন এক গায়ের বধু কথা তোমার শোনায়, শোনো কোন এক গায়ের বধু কথা তোমার শোনায়, শোনো